এতক্ষণে আমি আসলে বুঝতে পারছি যে ঘটনাটা কি। আমার ভিডিওগুলোর কমেন্টে আপনি দেখবেন যে মুসলিম টাইপের নাম আছে অথবা বাংলা ভাষাভাষী কমেন্ট করছে, কিন্তু ফিলিস্তিনের বিপরীতে গিয়া ইসরায়েলকে সহযোগিতা করতে চায়। তো নাম দেখে আমি ভাবতাম এরা কারা, তখন বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়াতে আপনার মুসলমানদের নাম পরিচয় ব্যবহার করে, ছবি ব্যবহার করে হিউজ পরিমাণ ইসরায়েলি এজেন্ট বা দালাল আমাদের ভিডিও দেখেন। এরা বিভিন্ন রকম উল্টাপাল্টা কমেন্ট করেন, আদতে এদের অধিকাংশই হচ্ছে আপনার ভারতের নাগরিক। দর্শক, সবাইকে চমকে দিয়ে বিশাল এক প্লাটুন তৈরি করা যাবে, যেটার নাম দেওয়া হতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা আপনার বাহিনী। এরকম বিশাল বলা হচ্ছে যে ইসরায়েলের মোট যে সেনাবাহিনী আছে রিজার্ভ আর নন রিজার্ভ মিলে সম্ভবত 5-5.5 লাখ, এর থেকেও বড় একটা সেনাবাহিনীর টিম আপনার ভারত থেকে কি বলা হয় যে ইসরায়েলে যেতে ইচ্ছুক। তবে এই সেনাবাহিনী ভারতের মূলধারার কোনো সেনা সদস্য না, এই সেনাবাহিনী হচ্ছে আরেকটা সেনাবাহিনী যারা শুধুমাত্র ফিলিস্তিনের বিপরীতে ইসরায়েলের পক্ষে গিয়া যুদ্ধ করতে চায়। এরা ভারতের বিভিন্ন আমজনতা, পলিটিশিয়ান, চলচ্চিত্রের শোভাকাঙ্ক্ষী বা তারকা, এছাড়া কি বলা হয় যে একটা মিক্সিং ক্যারেক্টার। আর এত রকমের সাপোর্ট দেখা ইসরায়েলের রাষ্ট্রদূত, তিনি আবার খুশিতে গদগদ হইয়া বলছেন এত পরিমাণ স্বেচ্ছাসেবক বা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করার আবদার এসেছে, যেটা দিয়ে আমরা ইসরায়েলের নিয়মিত সেনাবাহিনীর চেয়েও একটু বড় সেনাবাহিনী বানাইতে পারি। দর্শক, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী আমাদের বীরের গোষ্ঠীর বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দেওয়ার জন্য বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন। সংবাদ সংস্থা ANIকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সকল কথা বলেছেন। বিবিসি বাংলার প্রতিবেদন যে গিলন বলছেন এত সংখ্যক ভারতীয় যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন, এমনকি যুদ্ধে আপনার জয়েন করতে চেয়েছেন, যা দিয়ে আরও একটা বাহিনী বানিয়ে ফেলা যায়। তাদের এই আকাঙ্ক্ষা দেখে আপ্লুত হয়েছে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলছেন আমার কাছে এটা খুবই আশাপ্রদ ঘটনা, খুবই আবেগের ব্যাপার। আপনার এখন ভারতের সরকারের অবস্থান তো জানেন, কৌশলীভাবে তারা বলছে যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হোক, যেহেতু একটা ভারত ডেমোক্রেটিক কান্ট্রি, বাট কোথাও না কোথাও এদের বাকি যে মন্ত্রীরা আছে এরা কিন্তু কন্টিনিউ ইসরায়েলের পক্ষেই কথা বলছে, তো সেটা কিন্তু ইসরায়েল বোঝে। তো তিনি বলছেন যে আপনার কি বলা হয় যে ভারতের মন্ত্রী বড় ব্যবসায়ীদের কাছ থেকে তিনি সাহায্যের আশ্বাস পেয়েছেন। এই সাক্ষাৎকারেই তিনি বলছেন যে এটা ছবির একটা দিক, দূতাবাসের সামাজিক মাধ্যমগুলো দেখুন, খুবই আশ্চর্যজনক। সবাই আমাকে বলছে যে আমি স্বেচ্ছাসেবক হতে চাই, আমি ইসরায়েলের পক্ষ হয়ে লড়াই করতে চাই, এই যে শক্তিশালী সমর্থন তা নজিরবিহীন। তিনি ভারতীয়দের সাথে তিনি বলছেন যে আমি ভারতীয়দেরকে নিয়ে আরেকটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গঠন করতে পারি। ইসরায়েলের উপরে হামাসের এই ঘটনার পর অনেক ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারী পোস্ট করেছেন যে তারা ইসরায়েলের হয়ে আপনার সেখানে গিয়ে যুদ্ধ করতে চান। ভারতে ইসরায়েল দূতাবাসের আপনার যে এক্স হ্যান্ডেল, সেখানে আপনার দেখা গেছে যে তিনি তার বক্তব্যে লিখছেন যে সামাজিক মাধ্যমে যে বিশ্বকাপের খেলা চলছে ভারতের বিভিন্ন জায়গায়, সেখানেও গ্যালারিতে নাকি অনেক ভারতীয়রা ইসরায়েলের পতাকা তুলা অভিনন্দন জানাচ্ছে। তবে ভারত এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক অনেক আগে থেকে ভালো, কূটনৈতিক সম্পর্ক ভালো, সকল কিছুই ভালো। তো সেই কারণে আর কারা বেসিক্যালি আমি জানি এই গ্রুপটা কারা, সাধারণ হিন্দু কখনো এগুলো চিন্তা করে না, এগুলো করে জানেন ওই যে মোদীর যে বিজেপি দলটা আছে, এরা সারা পৃথিবীর যে কোনো জায়গায় ন্যায় হোক অন্যায় হোক, একজন মুসলমানের উপর অন্যায় অত্যাচার হলে এরা একটা বিকৃত সুখ পায়। আমার কমেন্টগুলোতে দেখলেও বুঝতে পারবেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। বাট তো যাইও, বর্ডারে আপাতত চীনের সাথে একটু ঠিকঠাক করে লড়াই করো, পাকিস্তানের সাথে করো, তারপরে ওইগুলো চিন্তা ভাবনা করো, এদিকে অনেক ঘাটতি আছে, তাই না? নিজের দেশের প্রতি খেয়াল রাখো, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।